আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি খুবই ব্যস্ত, কিছু প্রজেক্টের কাজ নিয়ে আসলে ব্যস্ততার মধ্যে দিন কাটছে এবং কিছু সমস্যা থাকার কারণে আমি ভিডিওগুলো করতে পারছি না, ভিডিও করার সময়ই পাচ্ছি না। তো যাই হোক, আমি যখনই সময় পাবো ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন বা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকে আমরা যে কাজটি করব, যে আমরা আমাদের এখানে যে ইউজার লগ ইন করেছে তার নেমটা কিন্তু এখানে শো করানোর দরকার, তার ইমেজটা শো করানোর দরকার, প্রোফাইল আপডেট করার দরকার, এই কাজগুলো করতে হবে। এবং আরও কিছু কাজ, যে আমাদের লগ ইন করার পরে ড্যাশবোর্ড কিন্তু ব্ল্যাঙ্ক, ড্যাশবোর্ডে কিন্তু কোনো কিছু নাই। তো এখানে আমরা কি করতে পারি, যে টোটাল স্টুডেন্ট কতজন আছে সেটা কাউন্ট করে শো করাতে পারি, আমাদের টোটাল বুক কতগুলো সেটা শো করাতে পারি, অ্যাভেলেবেল বুক কতগুলো আছে সেগুলো শো করাতে পারি, টোটাল লাইব্রেরিয়ান কতজন সেগুলো কিন্তু আমরা এখানে শো করাতে পারি। তো এই কাজগুলো মূলত আজকে আমরা করব। তো ফার্স্টে আমি এখানে আমার নেমটা শো করাবো, যে যে লাইব্রেরিয়ান লগ ইন করেছে তার নামটা এখানে শো করাবো। আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে যখন ক্লিক করছি, এখানে কি প্রোফাইলের একটা অপশন আসছে? তো এই প্রোফাইলটা কিন্তু আমি আপনাদের করে দেখাবো না। কারণ কি, আমি যদি সব কিছুই আপনাদের করে দেখাই তাহলে আপনারা কিন্তু কিছুই করতে পারবেন না, যার কারণে আমি এটা আপনাদেরকে দিয়েই করাবো। আপনারা এটা করবেন যে প্রোফাইলে ক্লিক করলে এখানে একটা পেজ ওপেন হবে, যেখানে আমাদের ডাটাবেজে যে সমস্ত ফিল্ড ছিল, আমরা যদি একটু লাইব্রেরিয়ানে যাই, লাইব্রেরিয়ানের উপরে ক্লিক করি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, আপনারা চাইলে এখানে আরও কিছু ফিল্ড বাড়িয়ে নেবেন, ইমেজ বা আরও যে ফিল্ডগুলো দরকার সেগুলো বাড়িয়ে নেবেন। তো এখান থেকে সেগুলো আপডেট করার একটা অপশন তৈরি করবেন আপনারা নিজে নিজেই, এটা আপনারা করতে পারবেন। কারণ কি, আমি বুকস এখান থেকে, বুকস কীভাবে ম্যানেজ করতে হয়, এডিট ডিলিট সব কিছু কিন্তু এখান থেকে দেখিয়েছি, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এটা পারা উচিত। এবং এটা আপনারা করবেন না, এটা আমি দেখাবো না, আমি দেখাবো এখানে কীভাবে নেমটা শো করতে হয়, শুধুমাত্র এটা এখন দেখাবো। তো এটা করার জন্য ফার্স্টে আমরা চলে যাচ্ছি কোডিংয়ে, দেন এখান থেকে আমাদের লাইব্রেরিয়ান, যেহেতু এই সাইটটি কি লাইব্রেরিয়ান সাইট, তো এখান থেকে আমাদের এই নামটা কোথায় আছে, হেডার পার্টে কিন্তু আছে, তাহলে আমাদেরকে এখান থেকে যেতে হবে এই যে হেডার। তো হেডারের মধ্যে এসে আমাদের নামটা কোথায় আছে এখান থেকে খুঁজে বের করতে হবে, এই যে এখানে। এই নামটার পরিবর্তে সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি টেস্ট, এখন কি চলে আসবে এখানে, আমরা যদি এখানে রিফ্রেশ দেই এখানে কিন্তু টেস্ট চলে আসবে, যে টেস্টটা চলে আসছে। এখন এখানে তো টেস্ট আসবে না, যে লাইব্রেরিয়ান লগ ইন করেছে তার নামটা আসবে। তাহলে কি করব, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের সেশনে লাইব্রেরিয়ানের ইউজার নেম আছে, আমরা সেখান থেকে কোয়ারি চালিয়ে লাইব্রেরিয়ানের সমস্ত ইনফরমেশন নিয়ে আসতে পারি। অথবা আর একটা কাজ করতে পারি, সেশন থেকে নিতে পারি, যে সেশনে লাইব্রেরিয়ানের নেম রেখে দিতে পারি। তা আমি সেশনে রাখছি না, আমি দেখাবো যে কীভাবে সেশন থেকে কোনো ভ্যালু নিয়ে ডাটাবেস থেকে ভ্যালু তুলে নিয়ে আসতে হয় সে বিষয়টা দেখাবো। তো এটা দেখানোর জন্য একদম উপরের দিকে যাচ্ছি, যে এখানে কি আমাদের সেশন আছে, এই যে সেশন লাইব্রেরিয়ান লগ ইন, এখন এর মধ্যে কী আছে আমাদের সেটা দেখতে হবে। আমাদের লগ ইন পেজ লগ ইন ডট পিএইচপিতে যাই। তো আমাদের কী দেওয়া আছে এখানে আমরা আর একবার দেখে নিই, যে লাইব্রেরিয়ান লগ ইন। তো আমাদের লাইব্রেরিয়ান লগ ইনের মধ্যে কী করা আছে, যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, তার মানে কি আমরা ইমেল দিয়ে তার সমস্ত ইনফরমেশন তুলে নিয়ে আসতে পারবো। তো আমি এখানে একটি কোয়ারি এক্সিকিউট করবো, মাই এসকিউএল আই কোয়ারি। আমরা অবশ্যই সবাই জানি যে ফার্স্ট প্যারামিটারে আমাদের কানেকশনটা দিতে হবে এবং সেকেন্ড প্যারামিটারে আমাদের কোয়ারিটা দিতে হবে। আচ্ছা, এখন আমাদের কোয়ারিটা কী হবে, সিলেক্ট স্টার ফ্রম লাইব্রেরিয়ান হয়ার ইমেল ইকাল টু এই ইমেল যেটা সেশনে আছে। তো আমি এখান থেকে কোয়ারিটা নিয়ে নিচ্ছি, এসকিউএলে ক্লিক করছি এখান থেকে, দেন এখানে সিলেক্ট স্টার ফ্রম লাইব্রেরিয়ান হয়ার ইমেল ইকাল টু, আমাদের ওইখান থেকে ওই ভেরিয়েবলটা দিয়ে দেবো। জাস্ট আমি এখান থেকে এতটুকুকে কাট করছি, কাট করে এখানে পেস্ট করলাম। এখন এখানে কি আমাদেরকে ভেরিয়েবলটা পাঠাতে হবে, তা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে এটা এখান থেকে কপি করি, এটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করছি, ওকে। আর এটাই সাপোজ একটা ভেরিয়েবল বানিয়ে দিচ্ছি এখানে ডলার দিয়ে, এটা ভেরিয়েবল। তাহলে এই যে লাইব্রেরিয়ান লগ ইন, এই ভেরিয়েবলের মধ্যে কি আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসলো। এখন যদি এই ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিই, তাহলে কি আমাদের যেই ইউজার লগ ইন করেছে তার সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে গেলাম।
এখন আমি এটাকে একটা ভেরিয়েবলে রাখছি, সাপোজ ডাটা নামে একটা ভেরিয়েবলে রাখলাম। এবার যদি আমরা এটাকে প্রিন্টার করি, দেখুন কি আসে, প্রিন্টার ডলার ডাটা। তাহলে এবার কি আসে সেটা আমরা একটু দেখি। এটা নর্মালি কোথায় আমরা কোথায় প্রিন্টার করেছি, এটা কিন্তু প্রিন্টার করেছি একদম উপরে। তো আমি এটাকে এখানে প্রিন্টার করছি না, এখান থেকে এটাকে কাট করে আমরা বডির মধ্যে আমাদের ইন্ডেক্স ডট পিএসপির মধ্যে প্রিন্টার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে প্রিন্টার পিএসপি শুরু করতে হবে, পিএসপি শুরু করতে হবে, শেষ করতে হবে, দেন এখানে আমরা প্রিন্টার করলাম। এবার আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, এই যে এখানে সে কতগুলো ফিল্ড পেয়েছে, কতগুলো রো পেয়েছে সেটা কিন্তু শো করছে। এখন এর মধ্যে থেকে কি আমাদের ডাটাগুলো বের করে নিয়ে আসতে হবে। তো ডাটা বের করার জন্য কি MySQL IFSSOF এই ফাংশনটা এক্সিকিউট করতে হবে, কোথায়, হেডারের মধ্যে একদম উপরে। এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সাপোজ লাইব্রেরিয়ান ইনফো নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে MySQL IFSSOF এর মধ্যে কী দিতে হবে, এই যে ডাটা আমরা এখানে যে ভেরিয়েবলটা রেখেছি, তো এই ভেরিয়েবলটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিলাম। এখন আমার এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশন চলে আসছে। এবার এটাকে যদি আমরা প্রিন্টার করি, ডাটাটা এখান থেকে বাদ দিয়ে আমি এটাকে এখানে প্রিন্টারের মধ্যে দিয়ে দিলাম, এবার যদি আমরা আবার এখানে চেক করি, এবার কিন্তু সমস্ত ইনফরমেশন চলে আসছে। এখন আমরা এখান থেকে যদি ইমেজ হয়, ইমেজটাও শো করাতে পারবো, নেমটাও শো করাতে পারবো, সব কিছুই কিন্তু এখন আমরা এখানে শো করাতে পারবো। ওকে, তো আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমার তো এটা দরকার নাই, এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আমার দরকার হচ্ছে শুধুমাত্র এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাকে এখান থেকে কপি করছি, কপি করে নিচের দিকে আমরা যেখানে টেস্ট লিখে দিয়েছি সেখানে যেতে হবে। দেন এখানে এসে আমরা জাস্ট ভ্যালুটাকে ইকো করব। কোন ভ্যালুটা ইকো করব, এখানে আমরা ইকো করব এই যে নেমটা, নেম কার মধ্যে আছে, ফার্স্ট নেম। তো আমরা যদি এখান থেকে ফার্স্ট নেমটা কপি করে এখানে দিয়ে দেই, ফার্স্ট নেম, এবার যদি আমরা এখানে এসে রিফ্রেশ দেই, এখানে যদি রিফ্রেশ দেই, এই যে নেমটা কিন্তু চলে আসছে, এখানে ফার্স্ট নেমটা চলে আসছে। এখন সেম একইভাবে যদি আমরা লাস্ট নেমটা নিতে চাই, তাহলে কি করতে হবে, এখানেই আমরা কনকাট করব, ডট দিয়ে কনকাট করব, এবং এতটুকু কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম, জাস্ট এখানে আমরা দিয়ে দেব লাস্ট নেম, লাস্ট নেম। এবার আমরা আবার চেক করি এখানে, এই যে দুটোই কিন্তু চলে আসছে, বাট মাঝখানে কী হবে, একটা স্পেস হবে। তো স্পেসটা আমরা অনেকেই বুঝতে পেরেছি যে কীভাবে দিতে হবে, জাস্ট আমরা এখানে আবার একটা স্পেস জোড়া লাগাবো, একটা স্পেস জোড়া লাগাবো, দেন এবার রিফ্রেশ দিচ্ছি, স্পেসটাও চলে আসছে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, যে এখানে ফার্স্টটা যদি আমরা ক্যাপিটাল লেটার করে দেই তাহলে আরও সুন্দর দেখাবে। তো সেই ক্ষেত্রে কী করতে পারি, আমরা এটাকে একটা ফাংশনের মধ্যে রেখে দেবো, ইউসি ওয়ার্ডসের মধ্যে রেখে দিলাম, এবং এটাকেও একটা ফাংশনের মধ্যে রেখে দেবো, ওই সেম ফাংশনের মধ্যে ইউসি ওয়ার্ডস। আচ্ছা, এবার যদি আমরা এখানে আবার রিফ্রেশ দেই, দেন এবার একটা ইরর আসছে, ইররটা কী জন্য আসলো, লাইব্রেরিয়ান ইনফো, এই যে এখানে কিন্তু ব্র্যাকেট শেষ হয়নি, যার কারণে ইররটা আসছে, এখানে ব্র্যাকেট শেষ হয়নি, ইউসি ওয়ার্ডস ব্র্যাকেট শুরু শেষ হয়নি, যার কারণে ইররটা আসছে। এবার রিফ্রেশ দিচ্ছি, আচ্ছা এখানে এই যে ডলারটা আগে চলে আসছে, ডলারটা হবে এইখানে, ডলারটা দিতে হবে এখানে। এবার আমরা যদি এখানে রিফ্রেশ দেই, দেন এবার কিন্তু ঠিকঠাকভাবে এখানে চলে আসছে। ওকে, এবার পরবর্তী স্টেপে কী কাজ করব আমরা, পরবর্তী এতে এখন যে কাজটি করব সেটা হলো যে আমরা যখন ড্যাশবোর্ডে আসব তখন এখানে কতগুলো স্টুডেন্ট, কতগুলো বই আছে, সব কিছু এখানে ইনফরমেশন এক নজরে দেখা যাবে, সেই বিষয়টি আমরা এখানে নিয়ে আসব। তো ফার্স্টে আমরা ডিজাইনের কিছু চেঞ্জ নিয়ে আসব, আমাদের থিমটা ওপেন করে নিচ্ছে, যে থিম দেখে আমরা কাজ করছি। তো এখান থেকে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওপেন করি, দেন ওপেন করার পরে আমরা এখান থেকে কিছু ডিজাইন নিয়ে নেব,
আমরা সাপোজ এই যে প্রথম যে রোটা আছে এটা এখান থেকে কপি করে নিয়ে নেব, বা আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রথমটা এখান থেকে কপি করছি, এখান থেকে সম্পূর্ণটাই আমি কপি করে নেব। এই যে রোটা, সম্পূর্ণ রোটা এখান থেকে কপি করছি আউটার HTML। এবার এটাকে কপি করে বা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটু দেখে আসি, আমাদের index.php একটু ওপেন করি, দেন ওপেন করে, হ্যাঁ শুধু রোটা নিলেই কিন্তু হবে। তাহলে এবার পেস্ট করে দিলাম এখানে। এবার আমরা এখান থেকে চেক করব যে আমাদের এখানে এটা ঠিকঠাকভাবে আসছে কি না। হ্যাঁ ঠিকঠাকভাবে কিন্তু চলে আসছে। ওকে, এবার কি করব যে সাপোজ এখানে আমরা এগুলো সবগুলো একই কালার দিতে পারি বা আলাদা আলাদা কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি একটা রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা কালার দিয়ে করবেন, সেক্ষেত্রে সুন্দর দেখাবে। তো আমি এই একটা রাখবো, বাদ বাকি সবগুলোর এখান থেকে ডিলিট করে দেব, এটাও এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা একটু নিচে নামিয়ে নেই যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা এবার এখানে রিফ্রেশ দিই, এই যে একটা আছে। এখন ফার্স্টে আমি যেটা এখানে শো করাবো যে টোটাল আমার স্টুডেন্ট কতগুলো, টোটাল স্টুডেন্ট। তো আমরা এখানে লিখে দিচ্ছি টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট স্টুডেন্ট। এখানে আমরা কাউন্ট করে ভ্যালুটা শো করাবো। ওকে, এই যে আমরা চাইলে এখানে কি যেহেতু অনেকগুলো স্টুডেন্ট, এখানে আইকনটা চেঞ্জ করতে পারি, ইউজারের পরিবর্তে ইউজার্স দিয়ে দিতে পারি, ইউজার্স, তাহলে চেঞ্জ হবে। আর এখানে কি করব, যদি কেউ এই স্টুডেন্টগুলো দেখতে চায়, যে সাপোজ এখানে ক্লিক করলে চলে যাবে কোথায়, এই যে ম্যানেজ স্টুডেন্টের মধ্যে এই স্টুডেন্ট পেজে চলে আসবে। সাপোজ ওইখানে ক্লিক করলে স্টুডেন্টে চলে আসবে। তাহলে student.php আমরা এখানে লিঙ্ক করিয়ে দেব, student.php। এবার আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, দেন এই যে এখানে আইকনটা চেঞ্জ হয়েছে, এবং যখন আমরা এখানে ক্লিক করব তখন কিন্তু student.php পেজে চলে যাবে। আচ্ছা এবার এখানে টোটাল কতজন স্টুডেন্ট সেটা শো করাতে হবে। তো এটা করার জন্য আমরা এই যে একটু আগে যে কোয়ারিগুলো করলাম এখানে, জাস্ট এগুলোকে যদি আমি এখান থেকে কপি করি, এতটুকু যদি এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে আমাদের index.php এখানে, এখানে আমি পিএসপি শুরু করছি, শেষ করছি। আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে যেটার যেখানে কাজ করছি সেখানে পিএসপি কোড লিখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এখন এখানে কি হবে, যে এখানে হবে হচ্ছে আমরা যেহেতু টোটাল স্টুডেন্ট, তাহলে আমাদের স্টুডেন্টস টেবিল, স্টুডেন্টস টেবিল থেকে ডাটা নিতে হবে, যে স্টুডেন্ট টেবিলে কতগুলো ডাটা আছে। স্টুডেন্টস ডাটা মাইএসকিউএল কোয়ারি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এখানে আর কোনো হায়ার কন্ডিশন দিতে হবে না। ওকে, এখানে কোনো হায়ার কন্ডিশন দিতে হবে না। এবার এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করছি একটু পরে, তার আগে এখানে একটা কাজ করি, যে আমার এই কোয়ারিটার মধ্যে কি চলে আসছে, এই কোয়ারিটার মধ্যে কতগুলো রো আছে সেটা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এখন আর ডাটাটা শো করাবো না, শুধুমাত্র কতগুলো রো আছে সেটা দেখতে যাচ্ছি। তা আমরা যদি এটাকে প্রিন্টার করি ডলার ডাটা, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে কতগুলো রো আছে সেটা কিন্তু এখানে শো করবে। রিফ্রেশ দিচ্ছি, এই যে কয়টা রো আছে, দুইটা, এখানে দুইটা রো আছে। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল নিই, আর একটা কাজ করি এটা চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের এখানে অনেকগুলো কাউন্ট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেরিয়েবলটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট। আর এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যে স্টুডেন্ট রো, স্টুডেন্ট রো বাই টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট দিয়ে দিই, টোটাল স্টুডেন্ট। আচ্ছা এবার টোটাল স্টুডেন্টটা কিভাবে বের করব, MySQL নাম রোস, MySQL নাম রোস, এর মধ্যে কি করব, আমরা এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা যদি আমরা এখানে দিয়ে দেই, তাহলে এই টোটাল স্টুডেন্টের মধ্যে ওই ভ্যালুটা চলে আসবে। এখন আমরা এটাকে কী করে দেখি, এখানে ডলার টোটাল স্টুডেন্ট,
দেন, এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই তাহলে কিন্তু এই যে এখানে টুটা চলে আসছে। এখন তাহলে কি করব, এটা এখানে ইকো না করে আমি এগুলোকে এখান থেকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে এই যে আমাদের এখানে শো করাতে হবে, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। অবশ্যই পিএসপি শুরু করতে হবে, এখানে পিএসপি শুরু করতে হবে এবং শেষ করতে হবে, এর মাঝখানে আমরা এটাকে ইকো করব। তো যেহেতু আমি এখানে ইকোয়াল দিয়েছি তো সেক্ষেত্রে তার ইকোয়াল লেখার দরকার নেই, ইকোটা বাদ দিলাম। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে এখানে টু কিন্তু চলে আসছে। তাহলে কি আমরা কতগুলো এখানে স্টুডেন্ট আছে সেটা কিন্তু কাউন্ট করে এখানে শো করাতে পারলাম। এবং আরেকটা মজার বিষয় যে সাপোজ আমি এই এটাকে আবার কপি করছি, একটা কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম, জাস্ট এখানে একটু চেঞ্জ করব যে আমার এখানে লাইব্রেরিয়ানস টেবিল আছে, কতজন লাইব্রেরিয়ান আছে সেটা আমি বের করব। তো লাইব্রেরিয়ানটাকে কপি করছি, দেন কপি করে এখানে দিয়ে দিলাম লাইব্রেরিয়ান, এখানে লাইব্রেরিয়ান, এখানে দিয়ে দিচ্ছি টোটাল লাইব্রেরিয়ান, এখানে কি হবে, এখানে লাইব্রেরিয়ান হবে, আর এখানে হবে টোটাল লাইব্রেরিয়ান। তাহলে এখানেও আমি দিয়ে দিচ্ছি সাপোজ লাইব্রেরিয়ান, আমার টোটাল কতজন লাইব্রেরিয়ান আছে সেটাও কিন্তু এখানে চলে আসলো। আমরা যদি এখানে এসে রিফ্রেশ দেই, এই যে টোটাল লাইব্রেরিয়ান চলে আসছে। এখন এখানে কিন্তু স্টুডেন্ট পেজটাই লিঙ্ক করানো আছে, কারণ কি আমরা এখানে লাইব্রেরিয়ানের কোনো পেজ এখনও ক্রিয়েট করি নাই। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে লিঙ্কটা বাদ দিয়ে দিচ্ছি, যে পরবর্তীতে আমরা যখন লাইব্রেরিয়ান পেজ ক্রিয়েট করব তখন সেটাকে আমরা লিঙ্ক করিয়ে দেব। আচ্ছা, তো আমার টোটাল কতজন লাইব্রেরিয়ান আছে সেটাও কিন্তু এখানে কাউন্ট হলো। এরপরে টোটাল কতগুলো বুকস আছে, টোটাল কতগুলো বুকস আমাদের আছে সেটা আমাদের এখানে শো করাতে হবে। এখন টোটাল বুকস, আমরা যদি বুকস টেবিল একটু যাই, আমাদের বুকস টেবিল, তো এখানে টোটাল বুক বলতে কি বোঝাচ্ছি আমরা, যে এখানে আমাদের একটা অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে, একটা অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে, আর একটা আছে বুক কোয়ান্টিটি। বুক কোয়ান্টিটির মধ্যেই কিন্তু সমস্ত বুক আছে। আমরা যদি এভাবে ধরি যে 1, 2, 3, 4, 5 এভাবে কিন্তু আমাদের এখানে সাপোজ 5টা বই আছে, কিন্তু 5টা বইয়ের মধ্যে এক একটার মধ্যে কি টোটাল কোয়ান্টিটি কত সেটা আমাদের শো করাতে হবে। তো সেটা করার জন্য আমরা এটাকে কপি করি, ফার্স্টেরটাই কপি করছি এখান থেকে, ফার্স্টেরটা এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, করে জাস্ট এখানে আমাদের কি আমাদের টেবিলের নামটা কি ছিল, আমাদের টেবিলের নামটা ছিল বুকস। তা আমি বুকসটা এখান থেকে আমি আগে দেখাচ্ছি যে টোটাল কতগুলো আছে সেটা শো করানোর জন্য, পরে আমরা বুক কোয়ান্টিটিটা কত আছে সেটা শো করাবো। তা আমি এখানে দিয়ে দিলাম বুকস, আর এখানেও দিয়ে দিচ্ছি বুকস, এখানে টোটাল বুকস, এখানে বুকস দিয়ে দিলাম, এখানে তাহলে আমাদের দিতে হবে টোটাল বুকস, টোটাল বুকস, এখানে চেঞ্জ করে বুকস লিখে দিচ্ছি, আর কোনো কাজ করতে হবে না। কিন্তু আমরা এখান থেকে এটা চেঞ্জ করে বুক দিয়ে দিচ্ছি, ওকে। এবার আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে আমাদের টোটাল বুক কিন্তু 6টা। এখন আমাদের এখানে হচ্ছে যে আমরা যদি একটু বুকস টেবিলে যাই, এখান থেকে আমরা দেখি যেহেতু আমাদের এখানে বই আছে, তো এখানে যে 6টা, এখন 6টার মধ্যে কিন্তু আবার অ্যাভেলেবেল কোয়ান্টিটি কতগুলো বা আমাদের টোটাল বুক কোয়ান্টিটি কতগুলো সেটা শো করাতে হবে। তা আমাদের এখানে যেটা হবে বা আমরা যেভাবে করব সেটা হলো যে আমাদের এখানে টোটাল 6টা, এখন আবার এখানে আমরা ব্র্যাকেট দিয়ে যে টোটাল বুক কতগুলো আছে সেটা শো করাবো। তো এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য আমাদের তেমন কোনো কাজ করতে হবে না, জাস্ট আমি একটা এসকিউএল চালিয়ে এখানে দেখাচ্ছি যে সিলেক্ট স্টার ফ্রম বুকস। এখন আমরা কি এখানে বুকসগুলো দেখতে যাচ্ছি, না আমরা বুকসগুলো দেখতে যাচ্ছি না, আমরা দেখতে যাচ্ছি যে এই যে বুক কোয়ান্টিটি, টোটাল যে বুক কোয়ান্টিটিটা আছে সেটা যোগ করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে সিলেক্ট বুক কোয়ান্টিটি, বুক কোয়ান্টিটি ফ্রম কোন টেবিল থেকে, বুকস টেবিল থেকে, আচ্ছা এখানে ডাবল পড়েছে সেটা বাদ দিই, কোন টেবিল থেকে, আমাদের বুকস টেবিল থেকে, তাহলে এখানে বুকসটা দিয়ে দেই। এবার কী হবে যে টোটাল যে বইয়ের সংখ্যাগুলো আছে সবগুলো কিন্তু নিচে নিচে শো করাবে, এই যে নিচে নিচে এখানে শো করেছে।
এখন এটা কি আমাদের এভাবে তো শো করালে হবে না, আমাদের টোটাল কতগুলো হচ্ছে সেটা শো করাতে হবে। তো এটা শো করানোর জন্য আমি এখানে কোয়ারিটাকে আবার পেস্ট করছি। জাস্ট একটা কাজ করব যে এই যে বুক কোয়ান্টিটিটা, এর আগে একটা ফাংশন অ্যাড করব, সাম। সাম ফাংশনটা আমরা এখানে যদি অ্যাড করি তাহলে দেখুন রেজাল্টটা কী আসে। আবার কপি করে রাখছি কোয়ারিটা, গোতে ক্লিক করলাম, এই যে টোটাল সংখ্যাটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে কি আমরা এভাবে বুকটা কাউন্ট করে নিতে পারি? তো সেম কাজটা এখন আমরা করবো।